কিন্তু যদি বাড়িতে আগুন লেগে যায়, ঘরে আগুন লেগে যায়, আপনার বাড়িতে কিছুই রাখে না, সবকে জ্বালিয়ে পুড়িয়ে রাখ করে দেয়, শেষ করে দেয় গোটা বাড়িকে, শেষ করে দেয় ঘরকে, শেষ করে কিছুই বাঁচে না, সবকে চাই করে দেয়। বাইরে আমার ওরকম, যদি তোমার কপালে যদি নার পড়ে যায়, নারী যদি নার হয়ে যায়, তোমার ফ্যামিলিকে ধ্বংস করে দিবে, তোমার পরিবারটাকে ধ্বংস করে দিবে, তোমার বাড়িটাকে ধ্বংস করবে। পৃথিবী ধ্বংসের কারণ হচ্ছে নারী, বাড়ি ধ্বংসের কারণ হচ্ছে নারী, আপনার ভাইয়ে ভাইয়ে দুশ্মনির কারণ হচ্ছে নারী, বাপ বেটাতে বিবাদের কারণ হচ্ছে নারী, আপনার সব কিছু ধ্বংসের কারণ হচ্ছে নারী। এই নারী জাতিটা সবকে ধ্বংস করবেন। তো ভাইরা আমার, নারীর হাত থেকে বেঁচে থাকেন। নারী মানে হচ্ছে নার, মা বোনেরা তোমরা নার বনে যেও না, আগুন বনে যেও না, তোমরা নূর বনে যাও, তোমরা নূর বালি হয়ে যাও, তোমরা নূর হয়ে যাও, নার হয়েও না, যদি নার হও সবকে শেষ করে দিবে, নূর যদি হয়ে যায় তো কাম বনে যাবে রে ভাই। যাব নূর হয়েছিল, আপনারা শুনেছেন বিবি রহমান নূর হয়েছিল রে ভাই, যেমন শুনেছেন বিবি খাদিজা তারা ছিলেন নূর, যেমন শুনেছেন বিবি ফাতেমা এরা হচ্ছে নূর, যেমন শুনেছেন যে বিবি আসিয়া এরাও ছিল নূর, এই যেমন ধরেন আরব বিবি হাজেরা মাতম গেনে এরা হচ্ছে নূর। তো ভাইরা আমার, মায়েরা বোনেরা ভালো করে শুনেলেন যে তোমরা নার বনে যেও না, তোমরা নূর বনে যাও, তাহলে তোমার জীবনটা সুখী হয়ে যাবে, এহকালে সুখ শান্তি পাবে এবং পরকালেও সুখ শান্তি পাবে। ভাইরা আমার, আপনারাও যারা মানে যদি ভালো স্ত্রী ভালো নারী পেয়ে যান, চিন্তিনী পদ্মমণি যদি পেয়ে যান, আপনার কিসমত চমকে যাবে। আর যদি হস্তিনী সাংকিনী আপনার নসিবে পড়ে যায়, আপনার পরিবারটা বরবাদ হয়ে যাবে, রুজিতে বরকত থাকবে না, সারাটা জীবন ধাই ভাই করে কাটবেন, কিন্তু আপনি উন্নতি করতে পারবেন না, আপনি আগে বাড়তে পারবেন না, আপনার সব বরবাদ করে দিবেন। 2 কিলো চাল রান্না করতে হবে, উড়ানবে 3 কিলো, 1.5 কিলো সবজি কাটলে আপনার 1 টাইমের তরকারি হবে, উ কাটবে 2.5 কিলো, আপনি তরকারি কিনা ফকির হয়ে যাবেন, চাল ডাল জোগাড় করে ফকির হয়ে যাবেন, আপনাকে পেঁয়াজ রসুন তেল মরিচ কিনা আপনি বরবাদ হয়ে যাবেন, আপনাকে নষ্ট করে দিবে। মা বোনেরা তোমরা নূর বনে যাও, তোমার স্বামীকে ভালোবাসো, বাড়িতে ভালোবাসো, বিবাদ সিবাদ দেখে বেঁচে থাকো। ভাইরা আমার, নূর হয়ে মানে নূর যদি হয়ে যায় মেয়ে, আপনার বাড়িতে জান্নাত, পৃথিবীতে জান্নাত, আর যদি নারী নার হয়ে যায়, আপনার বাড়িকে নষ্ট করে দিবে, পরিবারকে শেষ করে দিবে। তো ভাইরা আমার, যেমন শুনেছেন বিবি রহিমার কথা, আপনারা একটু শুনেন ভাই, যে যখন আল্লাহ বললেন, যখন আইয়ুব আলী সালামকে যখন মানে বেমারি দেওয়া হয়েছিল, বিবি রহিমা কেমন ছিল, ছিল নূর। তো কেমন নূর ছিল রে ভাই, যখন হযরত আইয়ুব আলী ইসলামকে বেমারি হয়ে গেল, অনেক দিন পর্যন্ত বেমারিতে ভোগার পরে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। কেন দোয়া করতে লাগলো, একটা তাফসীরের মধ্যে পাওয়া যায়, যেদিন হযরত আইয়ুব আলী ইসলামের জিবাটাকে যখন খেতে লেগেছিল, হযরত আইয়ুব আলী ইসলাম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, আল্লাহ আমার সারা বডি খাচ্ছে, অল বডি খাচ্ছে, আমি কোনো কথা বলি নাই, কিন্তু আল্লাহ যদি আমার জিভাটা খেয়ে নাই, জিভাটা খেয়ে নাই, তাহলে আমি তোমার তেজবে জিকির কি করে পড়বো আল্লাহ। এবারে তখন আল্লাহর দরবারে দোয়া করতে লাগলাম। আর একটা কিতাবের মধ্যে পাওয়া যায় যে একদিন হাজরে আইয়ুব আলী সাল্লাম শুয়ে আছে রে ভাই, আর করেছে কি, আইয়ুব আলী সাল্লাম শুয়ে আছে মানে ঘুম যায় নাই, কাকনি না হয়ে শুয়ে আছে, চেতনার কিছু ঘুমান্ত কিছু জাগ্রত অবস্থায়। দুইজন লোক এসে বলছে আইয়ুব আলী সাল্লাম পাপ করেছে, এই কারণে আল্লাহ তাকে সাজা দিয়েছে, কষ্ট দিয়েছে, এই বিমারি ভালো হবে না। এভাবে যখন তারা বলা বলি শুরু করলো, আইয়ুব আলী সাল্লাম শুনল, এবার তখন হযরত আইয়ুব আলী সাল্লাম আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করতে লাগলো, ও আইয়ুব ইজনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া যুররা আনতা আর রাহামুর রাহিমিন।
স্মরণ করো আমার রবির কথা, যা কুরসি তার পালন কর্তাকে আহ্বান করে বলেছিলেন, আল্লাহ আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি আর তুমি দয়াবানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াবান। আল্লাহ তখন বলল আমি তার ডাকে সাড়া দিলাম, ফাস্তা যাব না লহু ফাকা স্বপ্ন মা বে মিনজুরি ওয়াতাই না হো আহলাহু আমি সহ মা হুম রাহমা তুমি নিন্দেগা ওয়াজিক্রা লিল আবেদিন। আমি তার ডাকে সাড়া দিলাম আর তার দুঃখ কষ্ট সবকে আমি মানে শেষ করলাম, এবং আমি তাকে পরিবার পরিজন সব কিছু তাকে ফেরত দিলাম, তাকে আমার পক্ষ থেকে আরো আমি তাকে দান করলাম। ভাইরে আমার তার দোয়া কবুল করে বললাম ওর কুচ বেরিজ লেখা মুগ্ধ সালম বাড়ি দেব ওসারাম। বলল তুমি মাটিতে যে এড়ি মারো, মাটি থেকে যখন পানির ফুরা বের হবে ওই শীতল পানিতে তুমি গোসল করো, আর ওই ঠান্ডা পানি শীতল পানি তুমি পান করো, তোমার শরীর ভালো হয়ে যাবে, তুমি ভালো হয়ে যাবে, তোমার কোনো আর বেমারি থাকবে না। এভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন পানিতে পানি পান করলো আর গোসল করলো, আল্লাহর কারিশমা হযরত আইয়ুব আলাইহিস সালাম ভালো হয়ে গেলেন। কিন্তু ভাইরা আমার যখন হযরত আইয়ুব আলাইহিস সালামকে যখন ব্যাধি হয়ে গিয়েছিল, বেমারি হয়ে গিয়েছিল, তার শরীরের দুর্গন্ধে তার মানে গতরের মানে দুর্গন্ধের কারণে তার কয়েকজন স্ত্রী তাকে ছেড়ে পালিয়ে গিয়েছিল, পাওয়া যায় চারজন স্ত্রী, তো চারজন নারীর মধ্যে চারজন স্ত্রীর মধ্যে তেইশজন স্ত্রী পালিয়ে গিয়েছিল, বিবি রহিমা পালাই নাই। বিবি রহিমা করেছিল কি, যে তার স্বামীর সেবা তাবেদারি করে খিদমত করে এমন ভাবে কোনো সময় তার পাশ থেকে সরে না, তাকে দুর্গন্ধ লাগে না, কোনো গন্ধান লাগে না, কিছুই লাগে না, বদবু লাগে না, আর গ্রামে লোক গন্ধে থাকতে পারে না। সবাই যখন পালিয়ে গেল, হযরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রী বিবি রহিমাকে ডাক দিয়ে বললেন আরে রহিমা তুই যদি যাস তো তুই যেতে পারিস, তোর উপর আমার কোনো জোর নাই, সব স্ত্রী যখন আমাকে ছেড়ে ছেড়ে পালিয়ে গেল রে রহিমা, তোর ইচ্ছা হলে তুই চলে যেতে পারিস, তুই চলে যা, আমার এতে কোনো দরকার নাই, আমার নসিব আল্লাহ যা লেগেছে তাই হবে। কিন্তু এবার বিবি রহিমা কি বললাম, স্বামীগণ আল্লাহ পাক আমাদেরকে নারী জাতিকে তৈরি করেছেন শুধুমাত্র পুরুষের সুখের জন্য, পুরুষ জাতিকে সুখ দেওয়ার জন্য, আপনাদের আরামের জন্য, আয়েসের জন্য, মস্তির জন্য। আপনার আমি সুখের সাথী ছিলাম, সুখের বন্ধু ছিলাম, আজকে দুঃখের সাথী আমি থাকব, দুঃখের বন্ধু আমি থাকব, সুখের সময় সুখ মানে সুখের সাথী ছিলাম, এখন আপনি দুঃখে পড়েছেন আপনার দুঃখেরও আমি সাথী থাকব, আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। দেখলেন বিবি রহিমের বুদ্ধি জ্ঞান কেমন, তিনজন নারী ছেড়ে পালিয়ে গেল, তিনজন মহিলা ওর কাছে থাকলো না, আর বিবি রহিমা কত ভালো মহিলা, কত সুন্দর মহিলা, চরিত্রবান মহিলা, বলছে আমি যাব না, আমি সুখের সাথী ছিলাম, আজকে দুঃখের সাথেও আমি থাকব। এখনকার বর্তমান যুগের মহিলারা হলে থাকবে ভাই, থাকবে? শরীর যদি আপনার খালি নরম হয়ে যায় দু চার দিন আট দিন পুড়ে দেখেন, তারপরে বলবে যাকে বিয়ে করে কোনো সুখ পায় না জি, মেয়ে ছেলের সামনে গল্প করবে আরে বুবু নসিব খারাপ আমার বুঝতে পারি না, কুজ লড়াকে বিয়ে করে সব শরীরই ভালো থাকে না, কইবে না জি। আরে ভাই যখন ভালো ছিল হট্ট ছিল মাস্তান ছিল তখন তুমি খুব ভালো, হ্যাঁ, আর এই যখন জ্বর হয়েছে বা কোনো বেমারি হয়েছে বা কোনো অসুবিধে হয়েছে, সুগার হয়েছে বা আর পাই প্রেশার হয়েছে বা কোনো বেমারি হয়েছে, মাথা ব্যথা মাঞ্জার ব্যথা আর কোনো ব্যথা হয়েছে, তাহলে গাইছ তুমি ও খুজলাড়া হয়ে গেলো, আর আর ভাত খাবে না, আগে জানতুম তো বিয়ে করতো না বাবু, পারলে যেতুম, হ্যাঁ, ছেলে পিলার ময়াতে বাবু যাইতে পারি না। তো দেখে এগুলো হলো না শুকরা বেসব উদ্ধার, এরা নারী নয় মানে এরা নূর নয়, এরা হচ্ছে নার, এরা পুরুষকে চায় না, পুরুষকে ভালোবাসে না, এরা দুনিয়াতে খালি সুখী নিতে চায়, দুঃখের বন্ধু হতে চায় না। তো যারা দুঃখের বন্ধু ওরা বন্ধু নয়, যারা সুখের বন্ধু ওরাই হচ্ছে বন্ধু। তো মা বোনদেরকে বলছি, মা বোনেরা তোমার স্বামীকে বিমারি আল্লাহ দিয়েছে, ভালো আল্লাহ করবে, তুমি যখন সুখের সাথী দুঃখের সাথী, স্ত্রী হয়েছে ভাই অর্ধেঙ্গিনী, অর্ধেক জীবন আপনাদের অর্ধের জীবন আর অর্ধের জীবন আমরা অর্ধেক, নাকি স্ত্রীর অর্ধেক জীবন আমরা আর আমার অর্ধেক জীবন ওরা, নাকি? অর্ধেঙ্গিনী মানে ভাই আমার অর্ধেক জীবন, স্ত্রী তার পুরুষে দুইজন একটা জীবন রে ভাই, জীবন কি না বলেন তো। যেই দিন আপনি একটা স্ত্রীকে বিয়ে করে নিয়ে আসলেন, একটা মহিলাকে বিয়ে করে বাড়ি নিয়ে আসলেন, মহিলাটা বাড়ি এসে আপনার বাবাকে বলবে বাবা, আপনার মাকে বলবে মা,
আপনার ভাইকে বলবে ভাই, আপনার বোনকে বলবে বোন, তার মানে আপনি যাকে যা বলেছেন ওটাই বলবে, আপনার দাদিকে দাদি বলবে, নানিকে নানি বলবে, আপনি যেদিন শ্বশুর বাড়ি বেড়াতে যাবেন শাশুড়িকে কি বলবেন, মা বলবেন, শ্বশুরকে আব্বা বলে ডাক দিবেন আব্বা, শালাকে বলবেন বড়কে বড় ভাই, ছোটকে ছোট ভাই, শালিকে আমার মানে দিদি বলবেন, বোন বলবেন, ডাকবেন, তো দুইজন একটা জীবন। ভাইরা আমার, সুখের সাথী দুঃখের সাথী আপনার নসিবে যখন মিলে গেছে, আপনি স্ত্রীকে ভালোবাসেন আপনারা পুরুষেরা, আর মাবুরাকে বলছি, স্ত্রী জাতকে বলছি, নারী জাতিকে বলছি, তোমরা ভালোবাসো তোমার পুরুষকে, আজকে অসুবিধা হয়েছে, দুঃখ মুসিবত হয়েছে, কালকে তোমার পুরুষ ভালো হয়ে যাবে, কিন্তু তোমরা নার বনিও না, তোমরা নূর বনো, তোমরা তোমার স্বামীর সেবা করো, তাবিদারি করো, খিদমত করো, স্বামীকে ভালোবাসো, স্বামীর সঙ্গে ভালো চরিত্র করো, ভালো ব্যবহার করো, স্বামীকে তোমরা খুশি করে সন্তুষ্ট করে সব সময় রাখো। তুমি স্ত্রীকে পুরুষকে ভালোবাসো, পুরুষের সেবা করো। ভাইরা আমার তোমরা, বোনরা আমার, তোমাদেরকে আমি বলি, তোমরা নার বনে যেও না, নূর বনে যাও, তোমরা স্বামীর সেবা করো, যেমন খাদিজা নূর বনে ছিল, কেমন করে আল্লাহর নবীকে কত ভালোবাসতেন, নবীর অপরে কত তার ভালোবাসা ছিল খাদিজার, যে খাদিজা কত ভালোবাসত, শোনেন, যখন আল্লাহর নবী দিন প্রচার করতে চলে যেতেন, তাবলীগ করতে চলে যেতেন, দিনের দাওয়াত দিতে যেতেন, কলমা প্রচার করতে যখন চলে যেতেন রে ভাই, তো আল্লাহর নবী যখন তাবলীগ করতে রাত্রিবেলা চলে যেতেন এলাকায় গ্রামে গঞ্জে, তো এবার খাদিজা করতেন কে, খাদিজা ঘরে থাকত, আল্লাহর নবী যখন বাড়ি আসতেন, বাড়ি আসার পরে গেটটাতে আল্লাহর নবী খালি একটা ঠোকা মারতেন, খাদিজা, আল্লাহর নবী খালি একটা আওয়াজ দিত, খাদিজা, চট করে গেট খুলে গেল, আর যেমন কেবাড়খানা খুলে গেল রে ভাই, যেমন কেবাড়খানা খুলে যাওয়া, এইবার কেবাড়খানাকে খুলে দিয়ে আল্লাহর নবীকে চট করে ঘরের মধ্যে করে নে, হুড়কা লাগে কেবাড়কে বন্ধ করে দিত, চট করে মানে এক সেকেন্ডের মধ্যে কেবাড়খানাকে বন্ধ করে দিত। ভাইরে আমার, বন্ধুরে আমার, দেখতে দেখতে একদিন নয়, দুদিন নয়, দশ দিন নয়, বিশ দিন নয়, মাস দিন নয়, ছ মাস নয়, বছর নয়, এবারে সারাটা জীবন খেতে যা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। কেটা আসসালামু আলাইকুম, হ্যাঁ বলেন, কয়জন আছেন যে ভাই? আট নজন আছেন। একুশ হাজার টাকা দান করেছেন। নাম কি ভাই আপনার? হুমায়ুন কবির। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহ। আপনারা ফেরেশতা না কোনো ভূত টুত আছেন? জোরে একটু নারা লাগান না জি ভাই, আপনার ব্যাটারি চার্জ বসেছে না, আপনার কোনো কম্পিউটারে বিল উঠছে? হ্যাঁ, নারায়ে তাকবীর, হুমায়ুন কবির সাহেব, একুশ হাজার টাকা জিনাবাদ করেন না জি? ছেলেপিলা থাকে কয়, এগুলো ছেলেপিলার বাপ দাদু, এরা কে আর কহে, ছেলেপিলা মানুষ করে এরা ভুলে গেছে। হ্যাঁ, একটু জোর করে নারা লাগাবেন তাহলে ভালো লাগবে ভাই, এটা নেকি পাবেন, গুণ হবে কি? তো কথা হচ্ছে যে কেরালাতে আছে গ্রামেরই লোক, হুমায়ুন কবির ছেলেটার নাম, ওরা আট নজন বা দশজন এগারো জন আছে, দশজন মিলে একুশ হাজার টাকা মসজিদে দান করেছে। তো আল্লাহ, এখানে কি হাত উঠিয়া দোয়া করার নিয়ম আছে আপনাদের এটা না নাই? না করাই উত্তম। আছে কি নাই এটা কহেন, উত্তম আর খারাপের কথা বলি না আমি। হ্যাঁ, তো এটা তো যাক, আল্লাহ তোমার বান্দা মামলা গো, আল্লাহ একুশ হাজার টাকা দান করে চললে একুশ লাখ একুশ কোটি বেলা গ্রহণ করো, আল্লাহ তাদের জীবনের গুণা কথা মাফ করো, বিদেশে আছে আল্লাহ, আল্লাহ তাদের কামাইতে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বিজনেসে বরকত দাও, আল্লাহ টাকা পয়সা কামাই করে যাও বাড়ি ফিরে আসতে পারে সহি সালামতে নিয়ে আসিও, আল্লাহ তাদেরকে সুখ শান্তিতে রাখিও, আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি পয়সা ভালো করো, অর্থশালী করো, ধনশালী করো, আল্লাহ তুমি হেদায়ত করো, সুপার দেখাও, সুস্থ রাখো, মারার পরে সুখময় স্থান দেওয়া কেমন, তারপরে জান্নাত নাসিব করিয়ে দেবো। তো ভাই ঠিক আছে, এই যে মোবাইল দিলাম, হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যাঁ, কত সুন্দর নবী, কত প্যারা নবী,
বোম্বাই থেকে হায়দুর রহমান হায়দার আলী 5,000 টাকা নাকি 5,000 টাকা দান করেছে নারায়ে তাকবীর যাক আলহামদুলিল্লাহ যাক দেখছেন ভাই এদের মসজিদ ইনশাল্লাহ দোতলা হয়ে যাবে যদি আল্লাহ চাহে তো মানে যেরকম টাকা পয়সা সবাই দিচ্ছে গ্রামের লোক ভালো দান করলে গ্রাম উন্নত হয়ে যাবে যে ভাই সবাই পয়সাওয়ালা হয়ে যাবে গ্রামের লোক আর যে গ্রামের লোক দান করে না হিংসা করে টাকা দেয় না ও আরও নিচে তলে ঢুকছে ও টাটি ফড়কা ভেঙে পড়ে ও ভালো বাড়ি করতে পারবে না আর যারা টাকা পয়সা দান করে যেরকম দেখছি আপনাদের কার্ডিং দেখলাম আমার মতিপুর ভাই যেন কালেকশনগুলো করলো সবাই টাকা দিল তবে দেখছি আপনাদের গ্রামে উন্নতি হতে দেরি লাগবে না গ্রাম আপনার আগে বেড়িয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো তো কথা হচ্ছে ভাই দান দিতে পাছে করিয়ে না যাক ভালো দিয়েছে তো এবার কথাগুলো শুনেন কত সুন্দর নবী কত প্যারা নবী সাবর সারা দয়ার নবী তাহার জানাই কত যত্ন বানায়া চাল্লা আমার নবী কে কত যত্ন বানায়া চাল্লা আমার নবী কে ভাইরে আমার আল্লাহর নবী দেখতে 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 কিছুদিন পরে একদিন হঠাৎ খাদিজাকে জিজ্ঞাসা করলে রে খাদিজা আমি যতই রাত্রে বাড়ি আসি তাবলিগ করে যখন বাড়ি ফিরি রাত দুটার সময় দেড়টার সময় একটার সময় তিনটার সময় আড়াইটার সময় যখনই বাড়ি আসি খাদিজা একবার গেড়ে ঠোকা মারি একটা আওয়াজ দিই খাদিজা রে তুমি গেটটাকা খুলে দাও কি ব্যাপার খাদিজা খাদিজা বলল সাবিগা যখন আপনি দিন প্রচারে চলে যান যখন তাবলিগ করতে চলে যান দিনের দাওয়াত দিতে যখন চলে যান আমি রাত্রিবেলা বিছানায় শুয়ে থাকি না পিঠ লাগাই না বিছানাতে আমি যদি কেওয়ারখানাকে লাগিয়ে দিই আমি যদি লাভ কথা দিয়ে মুখ ডেকে বিছানায় শুয়ে যাই আপনি বাড়ি আসবেন গেটে বাড়ি মারবেন ঠক ঠক হবে নামাজ দিবে খাদিজা বলে বলে খাদিজা খাদিজা বলে ডাক দিবেন আপনার চতুর্দিকে দুশ্মন আপনার মক্কা নগরীতে দুশ্মন আপনার পড়োশে আপনার নিজের চাচা বুলাহাব আপনার দুশ্মন আর আপনার চাল লাগা লাগি বাড়িয়া বুলাবের আবুলাহাব আপনার জানি দুশ্মন আর যদি আমি ঘুম ভাঙতে দেরি হয় ঘুম ভাঙবে বিছানা থেকে উঠবো কেবল খুলব তাব তুড়ি কাপড়া হয়তো গুন্ডারা এসে ঘেরে নিবেন দুশ্মনেরা শত্রুরা এসে হয়তো আপনাকে ঘেরে নিবে স্বামী গো এই জন্য আমি বিছানাতে পিট লাগাই না আমি বিছানাতে শুয়ে থাকি না যখন আপনি দিন প্রচার করতে চলে যান তবে লিগে চলে যান আমি বিছানা দিবার না শুই আমি কেবড়খানাকে লাগিয়ে খিল ঠুকি না আমি কেবাড়ে পিট লাগি দাঁড়িয়ে থাকি স্বামী গো আমি পেট লাগিয়ে দাঁড়িয়ে থাকি যখন আমাকে ঘুম চলে আসে আমাকে যখন ঘুম চলে আসে তখন আমি করি কি একটা পাকে উঠিয়ে নি এক পায়ের ভরে এক ঠাঙ্গা হয়ে দাঁড়িয়ে থাকি একটা পা যখন ব্যথা করতে লাগে আর ঘুম আসে না যখন এটা পা যখন বা পা যখন খুব ব্যথা করতে লাগলো আবার ডাহিন পাটা রেখে দিলাম বা পাটাকে উঠিয়ে নিলাম এক পায়ের ঘরে দাঁড়িয়ে থাকি ব্যথাতে ঘুম আসে না স্বামীগণ আপনি যখন তাবলিগ করে বাড়ি আসেন আপনার জুতার আওয়াজ চাপুলির আওয়াজ পায়ের আওয়াজ যেমন আমার কানে পৌঁছে আমি বুঝতে পারি আমার স্বামী বাড়ি চলে আসলো আমি তখন যেমন খাদিজা বলেন একটা আওয়াজ দেন আমি চট করে গেটটা খুলে দিই স্বামীগণ আমি চট করে কাবার খানাকে খুলে দিই চট করে আমি কেবল খুলে দেয়া পট করে বন্ধ করে দিই স্বামী গো কিন্তু আমি রাত্রিবেলা শুয়ে থাকি না আমি মানে সারা রাত দাঁড়িয়ে থাকি আপনার জন্য তো ভাইরা আমার মায়েরা বোনেরা ভালো করে শুনেন স্বামীকে কত ভালোবাসতেন স্বামীর মূর্তি কত দরাদ কত ভক্তি কত আদর কত সম্মান আর স্বামীকে কত ভালোবাসত খাজিরা দেখা দিয়া ছিল নূর
সে নার ছিল না, সে স্বামীকে কত ভালোবাসত যে আল্লাহর নবী যখন কোন সভাতে কোন মজলিসে কোন জায়গাতে যখন খাদিজা ইন্তেকালের পরে যখন খাদিজা মারা গেলেন, আল্লাহর নবী যে কোন সভাতে যাই কোন মজলিসে থাকতেন, যখন খালি কোন ব্যক্তি যদি খালি খাদিজার নাম উচ্চারণ করত, আল্লাহর নবী সমস্ত গল্প বন করে কাজকাম বন্ধ করে খাদিজার গুণ বর্ণনা করতে লাগতো। করে ভাই মায়ের আমার কত ভালো ছিল খাদিজা, তো ওই খাদিজার মতন তোমাদেরকে বলতে হবে। আর তোমরা যদি খাদিজার মতন না বনো, বিবি রহিমার মতন যদি না বনো, তাহলে তোমরা নার হয়ে যদি থাকো সব ধ্বংস হয়ে যাবে, আর নারীর কারণে পৃথিবী ধ্বংস। ভাইয়ে ভয়ে যুদ্ধা, বাপবাটাতে যুদ্ধা, এই বইয়ের কারণে, স্ত্রীর কারণে কান ভাঙিয়ে ভাঙিয়ে বাড়িতে বিভেদ সৃষ্টি, বাড়িটা বরবাদ, পরিবার ধ্বংস, সব বরবাদ হয়ে যাচ্ছে, দেশ বরবাদ হচ্ছে নারীর কারণে, বুঝতে পারলেন? তো তোমরা নার বনে যেও না। আজকে বর্তমান যুগে যুবকেরাকে বরবাদ করে রেখেছে নারীরা, মেয়ে ছেলে বরবাদ করেনি, যুবকেরাকে বরবাদ করেনি। ভাইরা আমার মোবাইলে এমন করে ফটো খিঁচছে, এমন করে সাজা খুঁজা ফটো খিঁচছে রে ভাইয়ের ফেসবুকে চাড়ছে। যুবকেরা কাজ কাম করে না, যুবক ছেলেরা মাদ্রাসাতে ছেলে পিলে ভালো করে পড়তে পারে না, মোবাইল নিয়ে সব ব্যস্ত। পৃথিবীটা ধ্বংসর দিকে যাচ্ছে, ভালোর দিকে যাই না ভাই। মানুষ লেখাপড়া ভালো করে করতে পারে না, লেখাপড়া করে না, মানুষ মোবাইল নিয়ে ব্যস্ত, খালি মোবাইল দেখছে। আর মেয়েরা খারাপ খারাপ ছবি বানে, একবারে খারাপ খারাপ ছবি মোবাইলে ছাড়ছে। তো মায়েরা বোনেরা আমার, খবরদার ফেসবুকে ছবি ছাড়বেন না, ফেসবুকে ছবি দিবেন না, আর ছবি ফেসবুকে ছাড়তে হয় না, কিন্তু সব খারাপ খারাপ ছবি ছাড়ছে, ছবিটা ওনার কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি বুড়া হয়ে যাবেন, বুড়ি হয়ে যাবেন, মরে যাবেন, ছবিটা থাকবে কিয়ামত পর্যন্ত, ছবিটা থেকে যাবে। বাদল নামে ভাই আমার এখানে তে ছিল, 200 টাকা দান মসজিদের জন্য দিল, যে উদ্দেশ্যে জানিয়াতে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দিও তার মনের আরমান, বাড়াইয়া দিও তার ইজ্জত সম্মান। তো ভাই আমার ফেসবুকে ছবি ছাড়বেন না মায়েরা বোনেরা আমার। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পা মেয়েরা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পা। ছেলে মেয়েকে পাশে ডেকে শিক্ষা দাও না ভাই, মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগাই, মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগাই, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মাপ, ফেসবুকে তে ছবি ছেড়ে করছ কেন পাও, ফেসবুকে তে ছবি ছাড়া করছ কেন পাপ, ফেসবুকে তে ছবি ছাড়া করছ কেন পাপ।